হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো। আমি খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 10:40। তো দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়েছি, একটা জায়গায় যাবো, তোমাদেরকেও সেখানে দেখাবো। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। চলো, মিষ্টিও রেডি হয়ে গেছে, ওরও স্নান কমপ্লিট, আমারও স্নান কমপ্লিট। খাইনি এখন, মিঠি খেয়েছে, ব্রেকফাস্ট করে দিয়েছে ওকে মা, লুচি আর আলুর তরকারি, ক্যাপসিকাম দিয়ে আলুর তরকারি করেছে। লুচি আর আলুর তরকারি ওর খাওয়া হয়ে গেছে, খেয়ে এসে ও স্নান করে নিল। আমি খাইনি এখনও, আমি যে কাজে যাচ্ছি সেইটা কমপ্লিট করে এসে তারপর ব্রেকফাস্ট করব, সেই কারণেই আর কি ব্রেকফাস্টটা করা হয়নি। মিঠিও রেডি, মুছছে, গা হাত পা মুছে নিচ্ছে, এখনই বেরোবো আমরা। পাঁচটা ফল ধুয়ে ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। প্যাকেট থেকে জবা ফুলের মালাটা বের করে তাতে গঙ্গা ছিটিয়ে দিলাম, তুলসী পাতাও আছে তাতে। দেখো চন্দন পাতায় চন্দন ঘষে নিয়ে চন্দনটা আমি ফুলের মধ্যে মালায় লাগিয়ে দিলাম। ফুল এখানে নিয়ে নিলাম, আমার ঘরের ঠাকুরের যে ফুল তুলে নিয়ে আসে, আমার বাবা ফুলগুলো তুলে নিয়ে আসে পাশে একজনের গাছের থেকে, তো সেখান থেকে একটু আকন্দ ফুল, সাদা ফুল আর বেলপাতা আমি এর মধ্যে নিয়ে নিলাম। আমি যে মন্দিরে যাচ্ছি সেখানে দেবার জন্য সব চন্দন দিয়ে নিয়েছি গঙ্গা জল দিয়ে। তো এখানে পাঁচটা ফলও নিয়ে নেওয়া হয়েছে, এবার এগুলো নিয়ে আমি আর মিঠি বেরোবো। দেখো আমি আর মিঠি এখন দুজনে মোড়াঘাট বজরংবলী মন্দিরে যাচ্ছি। আমরা মন্দিরে চলে এসেছি, তো এখনও ভক্তগণ সবাই এসে পৌঁছয়নি। মহাবীর বজরংবলীকে কি সুন্দর করে তার সাজানো হয়েছে মালা দিয়ে, অপূর্ব লাগছে। দেখো আমি যে মালাটা মহাবীরের জন্য নিয়ে এসেছি সেই মালাটা দিয়ে দিলাম ঠাকুমার হাতে। তো ঠাকুমা আমার মালাটা এবার প্রভুর মাথায় পরিয়ে দিচ্ছেন। মালা পরানো হয়ে গেছে, আর আমি আর যে সমস্ত ফুলগুলো নিয়ে এসেছিলাম, সাদা ফুল, তুলসী পাতা, বেলপাতা, সেগুলো সব ঠাকুমাকে দিয়ে দিয়েছি। আমি তো চন্দন লাগিয়ে নিয়েছিলাম পুষ্পপত্রের মধ্যে, নিয়ে এসেছে ঠাকুরমশাইও চলে এসেছে। তো এবার তাড়াতাড়ি পুজো স্টার্ট হবে, ততক্ষণে আমি ধূপ দেখিয়ে আরতিটা সেরে নিই, মহাবীরে আরতি করছি, প্রণাম করে ঠাকুরমশাইয়ের পুজো যোগার জানি চলছে। খুব সুন্দর আমাদের এখানে মন্দিরে খুব সুন্দরভাবে পুজো হয় মহাবীর বজরংবলী, খুব ভালো লাগে। ঠাকুরের রাম নাম গান চলছে, তো আমিও আরতি করছি, মন শান্তিতে ভরে যায়। এবার আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে তুলসী দেবীকে আরতি করছি। এটা নিচে, তো এখানে ধূপকাঠি দিয়ে এবার ওপরে আবার যাব। দেখো এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা, মানে প্রথমে ঢোকার এন্ট্রেন্স এটা, এদিকে হনুমান চালিশা লেখা আছে। দেখো এদিকে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে, সমস্ত ভক্তগণ বসে গেছে, আরও কিছু ভক্তগণ আসছে, তারাও আরতি করছে। এদিকে আমরা ফুলগুলোকে ভাগ করছি, মানে বেলপাতা আলাদা, তুলসী পাতা আলাদা, আমি আর একটা মেয়ে দুজনে মিলে বসে, জবা ফুল আলাদা ঠাকুমা বললেন, তো সেই ফুলগুলোকে সব
আলাদা আলাদা প্যাকেটে করে রাখছি যাতে অঞ্জলির সময় দিতে সুবিধা হয়। এদিকে আমাকে দিয়েছে আরতির যে ফুলটা সাজাতে, তো আমি সেই ফুলটাই সুন্দর করে বজরঙ্গলির জন্য সাজিয়ে দিচ্ছি। এটা আমার কাছে পরম সৌভাগ্যের যে আজকে ঠাকুমা আমাকে এই দায়িত্বটা দিয়েছে যে তুই ফুল দিয়ে যে আরতিটা হবে সেটা তুই সাজা। এদিকে সমস্ত প্রসাদ যেসব ভক্তগণ দিয়ে গেছে তাদের প্রসাদগুলোকেও সাজিয়ে দেওয়া হচ্ছে। এরপর মহাবীরের ভোগ দেওয়া হবে। বহু প্রসাদ, বহু থালা পড়ে এখানে, তো বহু দেখতে পাচ্ছ কত ভোগ। ঠাকুরমশাই আরতি শুরু করে দিয়েছে, তো এক এক করে সমস্ত আরতি চলছে। এরপর ফুলের আরতিটা চলছে। এই ফুলের সাজিটা আমি সাজিয়ে দিয়েছি। আমি নিজেকে পরম মহাবীরের সৌভাগ্যবান ভক্ত মনে করছি যে আজকে আমার সাজানো ফুলের সাজি দিয়ে মহাবীরের আরতি হচ্ছে, পুষ্প আরতি। তো আরতি শেষ করে আমাদের অঞ্জলি দেওয়াও হয়ে গেছে সকল ভক্তগণের। এবার সংকল্প চলছে। সংকল্প করে যে যার মতো প্রসাদ বিতরণ নেবে, যে যার প্রসাদ নিয়ে যাবে, সেই পর্ব চলছে। আমি এইমাত্র মন্দির থেকে এলাম, এখন বাজে 1:45। একেবারে পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে তারপর বাড়িতে এলাম। এখনও বাড়িতে সবাইকে দিইনি প্রসাদ, তো আমি কপালের টিকা দিয়ে নিয়েছি। মিঠিকে আগে পাঠিয়ে দিয়েছিলাম, প্রচণ্ড গরম রোদ্দুর, তো আমাদের পাড়ারই এক ছেলে গিয়েছিলো, তা ওকে দিয়ে মিঠিকে দিয়ে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। এখন সমস্ত চেঞ্জ করবো, করে তারপর দেখছি খুব গরম লাগছে, হাওয়া খেয়ে এখন আর কি প্রসাদ মুখে নেবো, এখন আর কিছু খাবো না, একেবারে দুপুরে লাঞ্চ করে নেবো। মা বললো এখন কিছু খাবি? আমি বললাম না মা, এখন কিছু খেলে আমি আর দুপুরে খেতে পারবো না। এখন তো বলো 1:45 বেজেই গেছে, তো এখনও চেঞ্জ করবো, সবাইকে প্রসাদ দেবো, এ দেবো, করতে করতেই 1:30 বেজে যাবে। মারও রান্না হয়ে গেছে, ভাত দিয়ে আসতে দুধ দেবে, তো ততক্ষণে আমারও হয়ে যাবে, একবারে খেয়ে নেবো। মিঠিও চলে এসেছে। মিঠি দেখো অনেকক্ষণই বাড়ি চলে এসেছে, এসে জামাকাপড় চেঞ্জ করে নিয়েছে। ওকেও একটু মাথায় ফুল ফুল ছোঁয়াবো, টিকা দেবো, খুব গরম পড়েছে। দেখো আমি এখন বজরঙ্গলির চরণের ফুল মিঠির মাথায় একটু ছুঁয়ে দিচ্ছি। এই ফুল আমি প্রসাদই করিনি, আলাদা প্যাকেটে নিয়ে এসেছি। দেখো আমি কিছু ফল প্রসাদ আর একটা লাড্ডু নিয়ে নিলাম, বজরঙ্গলির প্রসাদ। মিঠিকেও খাইয়ে দিয়েছি লাড্ডু প্রসাদ, লাড্ডু ভোগ দিয়েছিলাম, আর ওখান থেকে একটু মিষ্টি আমার বোনের বড় দিয়ে এসেছিলো, আর ওখান থেকে কিছু ফল প্রসাদ দিয়েছে, আমি লাড্ডু ভোগ দিয়েছিলাম। বজরঙ্গলি তো লাড্ডুই মেন। দেখো মিঠিকেও একটু প্রসাদ দিয়ে দিয়েছি, ও একটা লাড্ডু নিল আর দুটো শশা। তো আমি এখন একটু প্রসাদ মুখে নিয়ে নিচ্ছি, বজরঙ্গলির প্রসাদ। সবাইকে মাথায় ফুল ঠেকিয়ে দিলাম, বোনের মেয়েটার মাথায়ও দিলাম, ও আমার কাকার মেয়ে হয় আর কি, দিলাম টিকা দিয়ে প্রসাদ খেয়ে নিয়ে এবার তাড়াতাড়ি। মা আমার মা স্নান করে নেবে, বাবা আর্নিক করছে, বাবা আর্নিক করে প্রসাদ নেবে, ভাইয়ের প্রসাদটা রেখে দিয়েছি, মা স্নানে গেছে। কলকাতায় সেভাবে আমাকে আমার বজরঙ্গলি মন্দিরে পুজো দিতে যাওয়া হয় না, আমি বিয়ের আগের থেকেই বজরঙ্গলি মন্দিরে যাই আর কি, প্রত্যেক মঙ্গলবারই যেতাম। তো বিয়ে হওয়ার পর ওখানে কলকাতায় আছে, কিন্তু আমার সেভাবে সংসারের কাজে মঙ্গলবার করে যাওয়া হয়ে ওঠে না, তো সেই কারণে আমি যখনই নবদ্বীপ আসি, মানে যে সপ্তাহে একটা মঙ্গলবার পড়ে, সেই মঙ্গলবারে আমি উপোস করে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে আসি, আর সেদিনটা আমি নিরামিষই খাই। বজরঙ্গলিকে আমি বিয়ের আগের থেকেই খুব খুব মানি, আমার আমি খুব উপকৃত মহাবীর বজরঙ্গলির কৃপায়, তো সেই কারণেই সেই ধারাটা এখনও ঠাকুরমশাইয়ের সাথে আলাপ নিয়ে গেলাম। ঠাকুরমশাই ভালো আছে, যেখানটা যে ঠাকুমা হন আছে, মানে অনেকদিন পর আমি মিঠিকে নিয়েও যাই, তো গরমে মিঠি আর থাকতে পারলো না, সেই কারণে চলে এলো। তো বহু বছর সাথেই মন্দিরের সাথে আমার মানে একটা কী বলবো, যোগসূত্র রয়ে গেছে। কলকাতায় যেহেতু আমি সেভাবে করে উঠতে পারি না, তো চেষ্টা করি একটা মঙ্গলবার তো পরেই, আমি যখনই নবদ্বীপ আসি মঙ্গলবার একটা পরেই যায়, একটা সপ্তাহ তো থাকি,
তো একটা মঙ্গলবার আমি মন্দিরে মালা দিয়ে, ফুল দিয়ে, ফল দিয়ে, মিষ্টি দিয়ে, মানে লাড্ডু ফুল দিয়ে চেষ্টা করি, এখনও অবধি করে যাচ্ছি, করে আসছি। আশা করি প্রভুর কৃপায় আমি এই ধারাটাকে বজায় রেখে যাব। আমার গৌর গোপীনাথ মন্দিরেও আমি একবার যাবই, আর এই বজরংবলী মন্দিরে, এ দুটো আমি মিস করি না। সেদিন তোমাদের যে দেখালাম চৌষট্টি মন্ত্রের ভগল ও গৌর গোপী, ওটা আমার গুরুদেবের মন্দির, আমি দীক্ষিত সেখানকার। তো এই দুটোকে আমি কোনো সময়, মানে নবদ্বীপ আসা মানে আমার অনেকগুলো জিনিস মাথায় নিয়ে আমাকে আস্তে এই কাজগুলো করতে হবে। তো চেষ্টা করি যতটা সম্ভব, চেষ্টা করি গঙ্গা স্নান এগুলোকে করা, জন্মস্থানের একটা টান তো থাকে। ঠিক আছে, চলো ফ্রেন্ডস, এখন বাজে 6:15, নিচে চলে এসেছি, আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, মায়ে আলু ছাড়িয়ে দিয়েছে, তেঁতুল জল, মশলা, ধনে পাতা, পুদিনা পাতার চাটনি, আজকে হবে ফুচকা। তো আলুগুলো এবার মেখে নিই। দেখো আলুগুলোকে ভালো করে চটকে নিয়েছি, ছোলাও দিয়ে দিয়েছি, আরও কটা দিয়ে দিচ্ছি ছোলা। সকালে ছোলা ভেজানো হয়েছিল, সেই ভেজানো ছোলাটাই এর মধ্যে দিয়ে দেওয়া হলো। তেঁতুল জল দেবো চামচে করে, ওখানে তেঁতুল জলটাও রেডি হয়ে গেছে, হবে গন্ধরাজ নেবে, এর মধ্যে একটু মশলা দেবো, নুন, মিট লবণ, যে ভাজা মশলাটা করা হয়েছে এখানে, ধনে, জিরে, গোলমরিচ দিয়ে ভাজা মশলা করা। দেখো এর মধ্যে হাফ টিস্পুন মতো মিট লবণ দিয়ে দিলাম, একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি, আর এমনি প্লেন লবণ একটু দেবো। প্লেন লবণটা এখানে নিয়ে রান্না হয়ে রয়েছে। দেখো টক জলের মধ্যে এবার 1 চামচ লবণ দিয়ে দেওয়া হলো, এটা প্লেন লবণ, আর এখানেও একটু দে, দাঁড়া দেখে নি, হাফ টিস্পুন দে, না অতটা না, একটু কমিয়ে দে, হ্যাঁ দে, পুরোটা দিয়ে দে। ব্যাস এবার এটা রেডি হয়ে গেছে, আলু মাখ। দেখো এবার একটু চাট মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর একটু দাও, ব্যাস, আর এই ভাজা মশলাটা 1 চামচ দেওয়া হয়েছিল পুরো। আর তেঁতুল জলের মধ্যেও একটু চাট মশলা দিয়ে দেওয়া হচ্ছে, আর লাগবে না, আর লাগবে না, তুমি একটু বিট লবণ দিতে হবে, দেওয়া আছে, আর এখানে দেখো এরপর এর মধ্যে চিলি ফ্লেক্স মেশানো হবে, তো সেই জন্য মিঠির জন্য আগে একটু আলু মাখা তুলে রাখলাম, একটু তুলবো আলু, আলু দেখে তুলে রাখলাম। দেখো এবার একটু হাফ টিস্পুন মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি আর দিলাম না, ব্যাস হাফ টিস্পুন মতো ধনে পাতা, পুদিনা পাতার চাটনি দিয়ে দিলাম। তো টেস্টি হয়েছে খেতে, মিঠি খেয়ে দেখে বললো মা আমার আলুটাও এর মধ্যে মিশিয়ে নাও, সব আলুই একসাথে মিশিয়েলাম, এমন কিছু ঝাল হয়নি, ও সেই কারণেই সব আলুই একসাথে মিশিয়ে নেওয়া হলো। এর মধ্যে একটু গন্ধরাজ লেবু দিয়ে দেওয়া হয়েছে, দুটো গন্ধরাজ লেবু ছেড়ে দিলাম, একটা টক জলে দেওয়া হয়েছে আর একটা আলু মাখার মধ্যে দেওয়া হয়েছে। দেখো দুপুরবেলায় যে ডোটা তৈরি করে রেখেছিলাম সুজি আর ময়দার, তো সেটাকেই আর একটু মা ঠেসে নিচ্ছে, আমি মেখে রেখেছিলাম ভালো করে, সেটাকেই মা আর একটু ঠেসে নিচ্ছে, এবার বেলতে হবে। সুজি বেশি ছিল, ময়দার ভাগ কম ছিল, মানে 1 ভাগ ময়দা আর 3 ভাগ সুজি ছিল, লবণ ছাড়া এটা মাখা হয়েছে। খুব ছোট হয়ে গেল, থাক ছোট হোক অসুবিধা নেই।
তেল বেশি গরম হয়ে যাচ্ছে। খুব সুন্দর ফুলে উঠছে, এক একটা করে ছেড়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। মা এবার এগুলো ভাজার জন্য নিয়ে যাচ্ছে মিঠি। দাঁড়া, ধর ধর, মা সব বেলে দিচ্ছে ছোট ছোট করে, কুচকার সাইজে বেলা হয়েছে, বাবা ভাজছে। যা নিয়ে যা, দেখো কিছু ফুচকা এবার আলুর উপর দিয়ে দেওয়া হচ্ছে বেশ কুমুরে ভাবের জন্য। মিঠি একটা নিয়ে খেতে শুরু করে দিয়েছে, শুকনো ফুচকা ঠিক আছে। এবার এক এক করে দেবো, আগে মিঠিকে দিয়ে দিই। আরও এখানে অনেকগুলো বেলা হয়ে গেছে, টক জলটা একটু জল মিশিয়ে দেওয়া হলো। দেখো মিঠি প্লেটে ফুচকা সাজিয়ে নিয়েছে, ও যেরকম খাবে। আলু দিয়ে দিয়েছি, আর ফুচকাগুলোকে না এই কালো প্লাস্টিকে, পরিষ্কার একটা কালো প্লাস্টিকের মধ্যে রেখেছি, নালে নরম হয়ে যাচ্ছে। ওপরে ফ্যান চলছে তো, তো টক জল বেশি নেয় না, ও অল্প করে টক জল নিয়ে নিচ্ছে। ফার্স্ট ফুচকা খাচ্ছে মিঠি, কেমন হয়েছে? ভালো হয়েছে? ও বেশি টক জল নেয় না, তো সেই কারণেই অল্প অল্প টক জল দিয়ে খাচ্ছে। খেয়ে নাও, অত বড় বড় হচ্ছে এই যে এই সাইজটা, ঠিক ঠিক আছে মেঘা, আড্ডা নামা। এটা মাম্পি, এটা মেঘা, এটা হচ্ছে মিঠি। দেখো আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি, দারুণ মজা হচ্ছে। পুচকু খাচ্ছে আমাদের, পুচকু ফুচকা খাচ্ছে। আমিও নিয়েছি। দেখো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 8:20, চোখ মুখে বারবার করে জল দিচ্ছি, এত পরিমাণ গরম পড়েছে না প্রচণ্ড। নিচে ছিলাম, কোনো গরম লাগছিল না, প্রচণ্ড হাওয়া, ঠান্ডা, সামনে বড় উঠোন, কোনো অসুবিধা হচ্ছিল না। আর যেই ওপরে এসেছি ভীষণ গরম লাগছে, বারবার করে চোখ মুখে জল দিয়ে চলে না। তো ফ্রেন্ডস, আজকের ফুচকা পার্টিটা কিন্তু আমাদের দারুণ হলো, সবাই মিলে, আমার কাকা মেয়েরা মিলে সবাই মিলে দারুণ খেলাম, দারুণ ভালো লাগলো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সকলের জন্য হলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। রাতে খাবো শুধু অল্প দুটো গরম ভাত, দুপুরের কড়া আছে, আর একটু আলু ভাজা, এই করবো। নিচে যাবো আবার মার কাছে, তো তো গরমে সেই জন্য। চলো ফ্রেন্ডস, গুড নাইট, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমার নেক্সট ভিডিওতে।